বাংলা সাহিত্যের বিভিন্ন সাহিত্যিকদের নানা স্বাদের গল্প দিয়ে সাজানো আমাদের গল্পকর্নার। আজকে গল্পকর্নারে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা লোকটি। ওই কৃপণ লোকের গল্প কি তোমরা শুনেছ, যে চিনির কৌটার পিঁপড়া ফেলে দিত না, অন্য একটা কৌটায় জমা করে রাখত। চিনি শেষ হয়ে গেলে ওই সব পিঁপড়া দিয়ে চা বানিয়ে খেত। এগুলি গল্পকথা, বাস্তব জীবনে এরকম ভয়ঙ্কর কৃপণ থাকে না। তবে একেবারেই যে থাকে না তাও না, আজাহারউদ্দিন খাঁ এরকম একজন কৃপণ। ভদ্রলোকের বয়স 53। নারায়ণগঞ্জে তার 2টি গেঞ্জির কারখানা আছে। কারখানা থেকে তার মাসে 70,000 টাকা আয় হয়। ঢাকা শহরে তার 3টি বাড়ি আছে। সব কটা বাড়ি ভাড়া দিয়ে তিনি মালিবাগে 3 কামরার একটা বাড়ি ভাড়া করে থাকেন। এত বড় বাড়ি তার প্রয়োজন নেই বলে এখন 2 কামরার ফ্ল্যাট খুঁজছেন। যাকে পান তাকেই বলেন, এত বড় বাড়ি দিয়ে আমি করবটা কি, একা মানুষ, আমার একটা রুম হলেই চলে যায়। সারা দিন কাজকর্মে থাকি, রাতে এসে ঘুমিয়ে থাকি, তার জন্য 3টা ঘরের দরকার কি? ঘর বেশি হলেই তো আর ঘুম ভালো হবে না। কেউ যদি বলে আপনি একা মানুষ, টাকা দিয়েই বা আপনি করবেন কি, তখন তিনি এমন দৃষ্টিতে তাকান যে মনে হয় এত অদ্ভুত কথা তিনি তার জীবনে শুনেননি, প্রথম শুনলেন। এক বর্ষাকালের কথা, রাত 9টার মতো বাজে, নারায়ণগঞ্জ থেকে তিনি সবে ফিরেছেন। ফেরার পথে একটা ডিম এবং 2টি কলা নিয়ে এসেছেন, তার রাতের খাবার, ডিম সেদ্ধ এবং কলা। টিনের কৌটায় টোস্ট বিস্কুট আছে, একটা টোস্ট বিস্কিট। তিনি মনে করেন জীবন রক্ষার জন্য যতটুকু খাওয়া প্রয়োজন তার বেশি খাওয়া অপরাধের মতো। তিনি কেরোসিনের চুলায় ডিম সিদ্ধ বসিয়ে বাথরুমে হাত মুখ ধুতে গিয়েছেন, তখন কলিং বেলের শব্দ হলো। হাত মুখ ধোয়া বন্ধ রেখে তিনি দরজা খোলার জন্য গেলেন। দেরি করলে ওই লোক কলিং বেল টিপতেই থাকবেন, বেহুদা খরচ হবে, কি দরকার। দরজা খুলতেই দেখেন চাদর গায়ে 22-23 বছরের একজন যুবক ছেলে দাঁড়িয়ে আছে। আজাহার খাঁ কড়া গলায় বললেন, কাকে চান? আপনাকে চাচ্ছি, আপনার নাম তো আজাহারউদ্দিন খাঁ, কিন্তু কি দরকার আমার সঙ্গে? যুবকটি হাসি মুখে বলল, আমি আপনার কাছে একটা জিনিস বিক্রি করতে এসেছি। আজাহারউদ্দিন খাঁ বিরক্ত গলায় বললেন, আমার কোনো জিনিসের দরকার নাই, আমি যে জিনিস বিক্রি করতে এসেছি তা সত্যিই আপনার কোনো দরকার নেই, তবে আপনি ব্যবসায়ী মানুষ, ব্যবসায়ী মানুষ লাভ লোকসান ভালো বুঝে, আমার জিনিসটা যদি আপনি কিনে রাখেন তাহলে 50,000 টাকা লাভ করতে পারবেন। আজাহারউদ্দিন খাঁর ভুরু কুচকে গেল, বোঝাই যাচ্ছে লোকটা ঠকবাজ। তিনি ঠকবাজের সাহস দেখে চমৎকৃত হলেন, তার মতন ঘাগু লোককে ঠক খাওয়াতে এসেছে, সে জানে না তিনি তাকে 7 ঘাটের পানি খাইয়ে ছেড়ে দিতে পারেন। কি বিক্রি করতে চান? আমার কাছে একটা হীরা আছে, পায়রার ডিমের চেয়ে খানিকটা বড়, ওইটা বিক্রি করব। আজাহার সাহেব মনে মনে হাসলেন, ঠকবাজদের ঘোল খাইয়ে দেওয়াতেও আনন্দ আছে। তিনি এই আনন্দের লোভ সামলাতে পারলেন না, গম্ভীর গলায় বললেন, আমার কাছে পায়রার ডিমের মতো সাইজের হীরা বিক্রি করতে এসেছেন? জি স্যার, শুনে সুখী হলাম। এটা কি কোহিনুর হীরা নাকি? জি না স্যার, কোহিনুর না, কোহিনুর আছে ব্রিটিশ মিউজিয়ামে, কোহিনুরের পরের হীরার নাম দিহোপ, এটা আছে নিউ ইয়র্কে। আজাহার সাহেব আবার মনে মনে হাসলেন, ঠকবাজের লক্ষণ হচ্ছে ভারী ভারী কথা বলে খদ্দেরকে হকচকিয়ে দেওয়া, ব্যাটা ঘু ঘু দেখেছে, ফাঁদ দেখেনি। লোকটি বলল, আপনি বোধহয় আমার হীরার ব্যাপারটা ঠিক বিশ্বাস করছেন না। কেন করব না, অবশ্যই করছি, আমার এই হীরার ওজন 127 ক্যারেট, পারিবারিক সূত্রে আমি পেয়েছি। বিক্রি করে দিতে চাচ্ছেন কেন? বিক্রি করে দিতে চাচ্ছি কারণ হীরা কোনো কাজে আসে না, চোরের ভয়ে সারাক্ষণ লুকিয়ে রাখতে হয়, এর চেয়ে বিক্রি করলে টাকাটা কাজে লাগে। আজাহার সাহেব বললেন, টাকা আবার কি কাজে লাগবে, টাকাও তো সেই ব্যাংকেই রেখে দিতে হয়।
আমি অবশ্য টাকা ব্যাংকে রাখার জন্য হীরা বিক্রি করছি না। আমি ওই টাকায় কিছু সৎ কাজ করতে চাই। সৎ কাজ করতে চান মানে? আমি একটা অনাথ আশ্রম করতে চাই, বড় ধরনের অনাথ আশ্রম, যে আশ্রমে ছেলেমেয়েরা নিজের বাড়ির মতো থাকবে, লেখাপড়া শিখবে। তাতে আপনার লাভ কি? আমার লাভ কিছুই না, বাচ্চাগুলির লাভ। আমি একটা হাসপাতাল করতে চাই। কি বলছেন, এ তো বহু টাকার ব্যাপার। হীরাটার দামও তো স্যার অনেক, 1 কোটি টাকা। ফাজলামি করছেন নাকি? 1 কোটি টাকা দামের হীরা আপনি পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? আমার সঙ্গে মামদোবাজি করতে যাচ্ছেন? আমি আপনার মতো 10টা মামধোকে এক ঢোক পানি দিয়ে গিলে ফেলতে পারি, তা জানেন? লোকটা হাসতে হাসতে বলল, আমি স্যার হীরাটা রেখে যাচ্ছি, আপনি যাকে ইচ্ছা তাকে দিয়েই যাচাই করুন, আমি 7 দিন পরে আসব। কোনো দরকার নেই, আসল হীরা হলেও আমি কিনবো না, এত টাকা আমার নেই। না কিনলেও জিনিসটা 1 সপ্তাহ আপনার কাছে থাকুক, আপনার সন্দেহ দূর হোক। 1 কোটি টাকা দামের জিনিস আপনি আমার কাছে রেখে যাবেন? জি, কারণ কৃপণ হলেও আপনি মানুষ হিসেবে সৎ, আমি খোঁজখবর নিয়েই এসেছি স্যার। লোকটা পকেটে হাত দিয়ে কাঠের একটা ছোট্ট কালো বাক্স বের করে আজাহার সাহেবের হাতের দিকে বাড়িয়ে দিল। আজাহার সাহেব হাতে নিলেন। বাক্স খুলে জিনিসটা একবার দেখতে তো কোনো ক্ষতি নেই, দেখা যাক। স্যার আমি তাহলে যাই। যাবেন মানে? আপনার হীরা নিয়ে যান, আমি আসব 1 সপ্তাহ পরে। লোকটি আজাহার সাহেবকে আর কিছু বলার সুযোগ দিল না, লম্বা লম্বা পা ফেলে অতি দ্রুত রাস্তায় নেমে পড়ল। আরে আরে, এই এই বলে আজাহার সাহেব পিছু পিছু গিয়েও লোকটির নাগাল পেলেন না। তিনি বাক্স খুললেন, পায়রার ডিমের মতোই ঝকঝকে একটা কি যেন দেখাচ্ছে, খাঁজ কাটা কাঁচের টুকরো, বলাই বাহুল্য, জার্মান ক্রিস্টাল হবে, তবে জিনিসটা বানিয়েছে সুন্দর। তিনি টুকরোটা হাতে নিলেন। যদি হীরা হয় তাহলে এটা দিয়ে কাঁচ কাটা যাবে, ঘরের আয়নায় একটা আঁচড় দিয়ে দেখবেন নাকি, কোনো মানে হয় না যদিও। তিনি আয়নায় একটা আঁচড় দিলেন, আয়না নিমেষে 2 টুকরো হয়ে গেল। এ কী কাণ্ড, সত্যি কি হীরা? তা কি করে হয়, এত বড় একটা হীরা অচেনা অজানা একজন মানুষ তার হাতে দিয়ে উধাও হয়ে যাবেন? মানুষ এমন বোকা এখনো হয়নি, নিশ্চয়ই কোথাও কোনো চালাকি আছে। চালাকিটা কি? জিনিসটা বেশ ভারী, আলো পড়লে জ্বলন্ত অঙ্গারের মতো ঝিকমিকিয়ে ওঠে। আসল হীরা কেমন হয় তিনি জানেন না, তিনি হীরা আগে কখনো দেখেননি। হীরা কি অন্ধকারেও জ্বলে? এত দামি একটা জিনিস। তিনি ঘরের বাতি নিভিয়ে দরজা জানলা বন্ধ করে দিলেন। না তো, হীরা থেকে আলো বেরুচ্ছে না। একটা বাতি জ্বালাতেই হাতের জিনিসটা ঝকমক করে উঠল। সারা রাত তার ঘুম হলো না, বিছানায় এপাশ ওপাশ করলেন। আজাহার সাহেবের একজন ম্যানেজার হচ্ছেন মঈনুদ্দিন, লেখাপড়া জানা ছেলে, ফিজিক্সে MSc। কোথাও চাকরি না পেয়ে আজাহার সাহেবের গেঞ্জির কারখানায় ঢুকেছে। ভালো ছেলে, সৎ এবং কর্মঠ। আজাহার সাহেব পরদিন তাকে ডেকে পাঠালেন। কেমন আছো মঈনুদ্দিন? জি স্যার, ভালো। আচ্ছা, তুমি হীরা দেখেছো কোনো দিন? জি না স্যার। হীরা চেনার উপায় কী বলো তো? হীরা দিয়ে কাচের ওপর দাগ কাটা যায় স্যার, খুব শক্ত তো এই জন্যই। আরে এটা তো সবাই জানে, তুমি এছাড়া আর কি জানো? হীরার একটা বিশেষ স্পেসিফিক গ্র্যাভিটি আছে, ঠিক কত মনে পড়ছে না, বই দেখে বলতে পারি। বই দেখে বলার দরকার নেই, আর কিছু জানো কি না বলো। আচ্ছা শোনো, হীরা কি অন্ধকারে জ্বলে? জি না স্যার, কোনো মণিমুক্তাই অন্ধকারে জ্বলে না, আলো পড়লেই ঝলমল করে উঠে। এত সব জিজ্ঞেস করছেন কেন স্যার? ইচ্ছা হচ্ছে তাই জিজ্ঞেস করছি, এতে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে? জি না স্যার। আজাহার সাহেব খুবই বিমর্ষ হয়ে গেলেন, জিনিসটা কি কিছুই বোঝা যাচ্ছে না, কারো কাছে নিয়ে যেতেও ভরসা হচ্ছে না। বাংলাদেশ হচ্ছে ঠকবাজদের জায়গা, কাউকে বিশ্বাস করা যায় না। 1 সপ্তাহ হতে চলল, আজাহার সাহেব ক্রমে ক্রমেই বেশি পরিমাণে বিমর্ষ হতে শুরু করলেন।
জিনিসটার উপর তার মায়া পড়ে গেছে, হাতছাড়া করতে খুব কষ্ট হবে। তিনি এখন রোজ রাতে জিনিসটা হাতে নিয়ে খেলা করেন, বালিশের নিচে রেখে ঘুমোতে যান। এটা হাতছাড়া করলে মনে হচ্ছে তিনি বাঁচবেন না, কিন্তু উপায় কি? ওই লোক আসবে, তাকে দিয়ে দিতে হবে। লোক আসলো না। দু সপ্তাহ পার হলো, তিন সপ্তাহ গেল, এক মাস গেল, কারো কোনো খোঁজ নেই। দু মাস পার হওয়ার পর আজাহার সাহেবের মতো কৃপণ মানুষও পত্রিকায় টাকা খরচ করে বিজ্ঞাপন দিলেন। সন্ধান প্রার্থী। জনৈক যুবক আমার নিকট একটি বস্তু বিক্রয় করিবার জন্য দিয়াছিলেন, এক সপ্তাহের ভিতর তাহার আসিবার কথা, তিনি আসেন নাই, অতি সত্বর তাহাকে যোগাযোগ করিতে বলা হইতেছে। বিজ্ঞাপন বের হওয়ার পরেও ছ মাস কেটে গেল, কারও কোনো পাত্তা নেই। আজাহার সাহেব ঠিক করলেন জিনিসটা হীরা হোক বা কাঁচি হোক তিনি রেখে দেবেন, দাম যা চাচ্ছে তাই দেবেন, উপায় কি? এক বছর কেটে গেল, আজাহার সাহেবের মনে হলো লোকটা বোধহয় শেষ পর্যন্ত আসবে না, তিনি অন্যের একটা জিনিস রেখে দিতে পারেন না। কাজেই ঠিক করলেন হীরা বিক্রির টাকায় ওই লোক যা করতে চাচ্ছিল তাই করবেন। অনাথাশ্রম, হাসপাতাল, যদিও এসব করার কোনো মানে হয় না। তিনি তার ম্যানেজারকে ডেকে পাঠালেন। কেমন আছো মঈনুদ্দিন? জি স্যার, ভালো। একটা বিশেষ কাজে তোমাকে ডাকলাম। স্যার বলুন। একটা অনাথ আশ্রম করতে চাই। কি বললেন স্যার? অনাথ আশ্রম, বেশ বড়, অনেক ছেলেপুলে সেখানে থাকবে, পড়াশোনা করবে। মঈনুদ্দিন উঠে এসে আজাহার সাহেবের পা ছুঁয়ে সালাম করে ফেলল। আজাহার সাহেব বিরক্ত হয়ে বললেন, এসব কি? আপনাকে খুব খারাপ মানুষ ভাবতাম স্যার, আপনার ভেতর যে এই জিনিস আছে তা স্বপ্নেও ভাবিনি। আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি স্যার, আপনি একজন মহাপুরুষ। আজে বাজে কথা বন্ধ করো তো। জি আচ্ছা স্যার, কাজ শুরু করো। আজ থেকেই কাজ শুরু করব স্যার? কী যে ভালো লাগছে আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। মঈনুদ্দিন চোখ মুছতে লাগল। আজাহার সাহেব মহাবিরক্ত হয়ে বললেন, কাঁদছো কেন? এখানে কান্নার কি হলো? আনন্দে কাঁদছি স্যার, আমি আমার এই জীবনে এত আনন্দ পাইনি। অনাথ আশ্রম তৈরি হলো। আজাহার সাহেব আবার মঈনুদ্দিনকে ডেকে পাঠালেন। কেমন আছো মঈনুদ্দিন? জি স্যার, ভালো। একটা হাসপাতাল তৈরি করব বলে মনস্থ করেছি। মঈনুদ্দিনের চোখে আবার পানি এসে গেল, সে আবার পা ছুঁয়ে সালাম করতে এগিয়ে এলো। আজাহার সাহেব মহাবিরক্ত হলেন, কাঁদছো কেন মঈনুদ্দিন? বড় আনন্দ হচ্ছে স্যার, আনন্দে কাঁদছি, এসব ফাজলামি আমার একেবারেই পছন্দ না। হাসপাতাল তৈরি হলো গ্রামের দিকে, বহু টাকা চলে গেল। আজাহার সাহেব প্রাণপণে ব্যয় কমানোর চেষ্টা করতে লাগলেন। আগে দুবেলা খেতেন, এখন একবেলা খান। ভাড়া বাড়ি থেকে তিনি উঠে গেছেন দু কামরার ফ্ল্যাট বাড়িতে, তবে তার ব্যবসা ভালোই চলছে। হাসপাতাল তৈরির পর তার কেমন যেন নেশা ধরে গেল। তিনি স্কুল বানালেন, রাস্তাঘাট বানালেন, দাতব্য চিকিৎসালয় করলেন। দশ বছর পর এক বর্ষার রাতে দরজায় কলিং বেল বাজল। আজাহার সাহেব দরজা খুললেন। চাদর গায়ে দাঁড়িয়ে থাকা যুবকটি বলল, স্যার আমাকে চিনতে পারছেন? হ্যাঁ পারছি। আমি স্যার আমার জিনিসটা নিতে এসেছি। বুঝতে পারছি। আপনার যদি পছন্দ হয় রেখে দিতে পারেন, জিনিসটার পুরো দাম আপনি দিয়েছেন, তবে আমাকে ফেরত দিলে আমি এটা আবার ব্যবহার করতে পারি। আপনার মতন মানুষ তো আরও আছে। তা আছে, আপনি নিয়ে যান। আজাহার সাহেব কালো বাক্সটা ফেরত দিয়ে বললেন, আপনাকে ধন্যবাদ, এই জিনিসটার কারণে এখন মানুষ হিসেবে জন্মগ্রহণ করার একটা অর্থ খুঁজে পাচ্ছি। আপনি আনন্দে আছেন তো স্যার? হ্যাঁ আনন্দে আছি, খুব আনন্দে আছি, তবে আমার আরও টাকার দরকার, প্রচুর টাকা, ওই নিয়ে দুশ্চিন্তা। মাথার মধ্যে বিরাট একটা প্রজেক্ট আছে, মেয়েদের জন্য কিছু করা, এই সমাজে মেয়েরা। যাই স্যার, ভালো থাকুন, তবে আপনার এই প্রজেক্টও হবে। লোকটি অন্ধকারে মিশে গেল। আজাহার সাহেব তার প্রজেক্ট নিয়ে চিন্তা করতে বসলেন।